পাটিয়াহাট আলেরা আল জামিয়াতুল ইসলামিয়া ছাত্র আলিমে দশম স্থান। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের কাটিয়াহাট আলেরা আল জামিয়াতুল ইসলামিয়ার কৃতি ছাত্র মামুন আপ্রোচ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমিক সমতুল আলিমে দশম স্থান অধিকার করে। এদিন মাদ্রাসার পক্ষ থেকে তাকে ফুলের বুকে, ইসলামী বই, ডায়েরি, পেন, হাজি রুমাল, কুরআন অনুবাদ, টুপি, আতর, মিষ্টির প্যাকেট ইত্যাদি উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাণপুরুষ হাজি আকবর আলী সাহেব, ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য হাফেজ আবু বকর সর্দার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হালিম, হাফেজ সাবির সাহেব, মাওলানা সাইফুদ্দিন, হাবিবুর রহমান, হাফেজ নিজামুদ্দিন মোহাম্মদ ইমরান প্রমুখ। হাজি আকবর আলী সাহেব বলেন, আল্লাহের অশেষ মেহরবানিতে মামুন আফরোজের এই সাফল্য এসেছে, আমি আনন্দিত তার এই সাফল্যে। সকল শিক্ষক রীতিমতো পরিশ্রম করেছে, শিক্ষক মণ্ডলীর কাছে আমি কৃতজ্ঞ। ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, মামুন আফরোজ দুস্থ ও মেধাবী ছাত্র, তার অধ্যবসা ও অদম্য মনোবলে এই জয় নিশ্চিত। অত্যন্ত বিনয় স্বভাবে ছাত্র মামুন, মামুনের সাফল্যে আলহেরা পরিবার খুবই খুশি। সমস্ত শিক্ষার্থীদের কাছে মামুন আফরোজ এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা তার আগামী পথ চলার ক্ষেত্রে সহায়কের ভূমিকা রাখব ইনশাআল্লাহ, মামুন আফরোজ বলেন। আমার এই সাফল্যের পিছনে পিতামাতা ও আমার শিক্ষকদের অবদান বেশি। আমি আগামীতে একজন চিকিৎসক হবার কথা বলেন। মাদ্রাসার ছেলেরা শুধু ইমামতি করার স্বপ্ন কেন দেখবে, তারা যে দিনের পথে থেকে ডাক্তার হতে পারে সেই পথ অবলম্বন করতে হবে। এই দিন তার পিতামাতা সহ একাধিক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন। এই দিন হাজি আকবর আলী সাহেবদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। গত শুক্রবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে যে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এই তিনটে বিভাগের ফলাফল প্রকাশ হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে আমি ছিলাম। যখন আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার একটি ছাত্র মামুন আফরোজ, সে রাজ্যের মধ্যে সহস্রাধিক ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতাকে লড়াই করে দশম স্থান অধিকার করেছে, আমি সেখানেই আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাবো মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের ঘরে কৃতি সন্তানদেরকে মেধার সাফল্য তারা দিয়েছে, পরিচয় দিয়েছে, তাতে তার পরিবারও খুশি হয়েছে, তার প্রতিষ্ঠানও খুশি হয়েছে, তার শিক্ষক এবং পরিচালকবৃন্দু এবং যে প্রতিষ্ঠানে মামুন আফরোজ পড়ে সেই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা, মূল পরিচালক, ফাউন্ডার সেক্রেটারি হাজি আকবর আলী সাহেব, যার স্বপ্নে গড়া এই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে এবছর এত নজর কাড়া সাফল্য অর্জন করবে এটা আমরা সকলেই খুশি, আলহেরা পরিবার খুশি। বিশেষ করে এই মাদ্রাসার বা জামিয়াতুল ইসলামিয়ার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হালিম সাহেব, হাফেজ মোহাম্মদ সাবির সাহেব এবং সকল শিক্ষক শিক্ষক মণ্ডলীর অবদানে সে কিন্তু আজকের এই সাফল্য এনেছে। সে কাটিহা শাহ রজবালী মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে, কিন্তু আমাদের এখানে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে অনুশীলনের মধ্য থেকেই কিন্তু এই সাফল্য অর্জন করেছে। আমি তার পরিবারকে এবং সেই মামুন আফরাজকে কৃতজ্ঞতা জানাবো। আজকে তাকে মিশনের পক্ষ থেকে, আলহেরাল জামিয়াতুল ইসলামিয়ার পক্ষ থেকে, হাজি সাহেবের পক্ষ থেকে, আমাদের আবু বকর সর্দার সৌদের পক্ষ থেকে ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাকে আমরা একটু সংবর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করব, এটাই আমাদের কর্মসূচি। খুবই ভালো লাগছে, তবে এর থেকেও আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম যে আরও বেশি পাব। তা যা আছে এখন তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। সারা বছর ধরে খুবই সংঘর্ষের সাথে সবার দোয়া নিয়ে ভালোভাবে করেছি। সবাই যেরকমভাবে শিক্ষকরা বলে গিয়েছেন যে এরকমভাবে পড়তে হবে, সেরকমভাবে পড়ে গিয়েছি। বাড়ির থেকেও আমার অনুপ্রেরণা দিয়েছে, সেরকমভাবে আমি ইনস্ট্রাকশান ফলো করে যাই, পড়াশোনা করেছি সারা বছর ধরে। সামনের লক্ষ্য কী আছে? সামনের লক্ষ্য আছে, আমি সায়েন্স নিয়ে পড়ে, পিওর সায়েন্স নিয়ে পড়ে একটা ডাক্তারিতে পড়ার ইচ্ছা আছে। নিট ডাক্তার হতে চাই, সমাজসেবা করতে চাই ইসলামী আদর্শে। তার কি প্রস্তুতি শুরু করেছে? প্রস্তুতি অবশ্যই শুরু করে দিয়েছি। এরপরে ইলেভেন টুয়েলভ কোথায় পড়ে? ইলেভেন টুয়েলভ এখনও ঠিক হয়নি, আমাদের আর্থিক অবস্থা অতটাও
ভালো নয়, ওই জন্য আমরা ঠিক মতন ভালো জায়গায় ভর্তি হতে পারবো কিনা জানি না, তবে আমার ইচ্ছা আছে আমি কিছু না কিছু করব। ডাক্তার গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক না, সারা বছর ধরে আমার আব্বুই পড়িয়েছেন ছোটবেলার থেকে আর্থিক সমস্যা থাকার জন্য। স্কুল থেকেও পেয়েছি, মিশন থেকেও পেয়েছি, সব জায়গা থেকে আমার সাহায্যটা করেছি। আমার আব্বু একটা দোকানে কাজ করেন, একটা লোকের দোকানে, ওষুধের দোকানে কাজ করেন, 7,000 টাকা করে বেতন দেয়। সেখান থেকে খুব সংঘর্ষের মধ্যে দিয়ে সংসার চলে। মা হাউস ওয়াইফ। আমার আব্বু শিক্ষিত, আমার আব্বু আমার শিক্ষিত, শুধু আর্থিক সমস্যা থাকার জন্য অবহেলিত। আনন্দিত, আমরা আরও আশাবাদী ছিলাম যে ও 1 থেকে 5-এর মধ্যে রেজাল্ট করবে। তো দুটো সাবজেক্টে একটু কম নম্বর পাওয়ায় ও একটু ভেঙে পড়েছিল, তবুও আশ্বস্ত করেছি, আমরা রিভিউ করতে চেয়েছি। তো আমরা আশাবাদী যে আরও পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করবে। আমরা সবসময় ওর সহযোগিতা করতাম, ও যেখানেই ওর ডাউট ফিল হতো আমাদের কাছে আসতো, সেভাবে আমরা শিক্ষকদের দিয়ে মেনটেন্স করতাম। তো ও বিশেষ করে মানে কিছুক্ষণ পর পর, অর্থাৎ একঘেয়েমি যাতে না আসে, অলসতা ভাব যাতে না আসে, সেই অনুপাতে ও কিছুক্ষণ পর পর ও পড়াশোনা করতো, এক মানে একসঙ্গে পড়াশোনা করতো না। আমরা ওকেও এইভাবে বলতাম। নাম আব্দুল হালিম, মাওলানা বিভাগের ইনচার্জ পদে আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই সত্তা যিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে, আমাদের প্রতি রহম করে দুনিয়ার বুকে ইসলামিক আদর্শে আদর্শিত হয়ে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার প্রতি আমাদের এক কথা কী বলবো, শুকরিয়া যাপন করছি। এই ত্রিভুবনের একসত্র মালিক যিনি আমাদেরকে একটি ইসলামী পরিকাঠামোর মধ্যে থেকে দিন এবং ইসলামের খেদমত করার তৌফিক দিয়েছেন, সেই রহমতের দরবারে শুকরিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ। আজ কয়েকটি বছর অতিবাহিত হয়েছে 2016 সাল থেকে মাদ্রাসা চলছে আমার, আমাদের কাটিয়াহাট আলহেরা জামিয়াতুল ইসলামিয়া। এবছর প্রথম আমাদের মিশনে মাদ্রাসার ছাত্র সে টপ 10-এর ভিতরে তার নাম এসেছে,